বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাশট্যাগ অর্পিতাস বাংলা ব্লগস। আর আজকে সকাল সকাল তো দেখতেই পাচ্ছ আমার চান টান সমস্ত হয়ে গেছে, বাড়ির কাজও হয়ে গেছে, আর এখন 10টা বাজছে। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর চাটনির জন্য আমি টমেটো সমস্ত কিছু কেটে রেখেছি, ওইদিকে চিকেন আছে। আর এখানে আমি শরবতের জন্য চিনি জলটা ভিজিয়ে রেখে দিয়েছি আগের থেকেই। তো কেন এগুলো করেছি, আজকে আমাদের বাড়িতে অতিথি আসছে, তোমরা দেখতেই পাবে যে কোন অতিথি, তো দেখতে থাকো। তো আমি তেলটা গরম করে নিয়েছি, এবার লঙ্কা ফোড়ন দিয়ে আমি চাটনিটা করে নেব। তো চাটনিটা আমার হয়ে গেছে, আর আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি যাব বিছানার চাদরটা পেতে নিতে, কারণ ওটা অনেক নোংরা হয়ে গেছিলো আর চেঞ্জ করা হয়নি, তাই আমি ওটা এবার চেঞ্জ করে নিই। এটা বাটিতে নামিয়ে আমি রেখে দিচ্ছি। তো দেখো, ওরা চলে এসছে এখন। আচ্ছা, এই দিক দিয়ে চলে আসুন। ব্লগ করছি কিন্তু। চিকেন রান্নাটা মা করছিল, তাই চিকেন রান্নাটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেখো, যে অতিথিদের কথা বলেছিলাম তো তারা চলে এসছে। একজন শুয়ে আছে, একজন রেস্ট করছে। এর তো শরীর খুব খারাপ আসার সময়, যাই হোক তাও এসেছে। আর ও হচ্ছে আমার মেজো, আমার ছোটো মেয়ে, আর ওর হাজব্যান্ড। ও এখন ঘুমে কাতর হয়ে আছে, 40 মিনিট রাস্তাতেই একদম। না, আজকে সানডে, তাই জন্য ওর একটু রেস্ট দরকার, যেহেতু আজকে ওর ছুটির দিন, তো তাই জন্য রেস্ট করছে। ঠিক আছে, রেস্ট করুক। আর এইদিকে আমাদের রান্না তো চলছে, তো আমার ছেলে এদিকে দই খাচ্ছে, আর মাসির সাথে একটু খেলাধুলো তো দেখতেই পাচ্ছি, সমস্ত কিছু পেতে দিয়েছে আগেই। তো লাঞ্চ রেডি হয়ে গেছে, আর ভাত, আলু মাখা, আর পোস্তর বড়া, চাটনি, দই, আর তার সাথে রয়েছে পাঁপড় ভাজা আর চিকেন, দেখতেই পেলে। বিকেল হয়ে গেছে, আর আমি এখন চা করছি, আর সবাই মিলে আমরা বসে একটু গল্প করব আর চা খাবো।
আর এখন আমরা সবাই চা খাচ্ছি। চা খেতে খেতে সবদেশ একটু লজ্জা পাচ্ছে প্রথম প্রথম, যেহেতু ব্লগ হচ্ছে। আর এই যে আমার ছেলেও দেখো সাপ নিয়ে চা খাচ্ছে। দেখতে পাচ্ছ ওরা রেডি হয়ে গেছে, এবার বাড়ি যাবে। আর দেখতে আগে দিন পেরিয়ে গেল, তো এখন বাজছে রাত 8টা। আর আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। আর যাওয়ার আগে দেখতে পাচ্ছ যে আমার ছেলে এখন মেসোর সাথে ক্রাম খেলে নিচ্ছে। তো অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। আর পাশে যদি ভালো লেগেছে কমেন্ট করতে আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করবে। আর ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো।